মার্চে অনুষ্ঠিত হবে শাহ স্পোর্টস বিএ বিবিএফ মিস্টার ঢাকা। সর্বোচ্চ ক্যাশ অ্যাওয়ার্ড থাকছে এবারের আসরে। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের উদ্যোগে এবং সাউথ পয়েন্ট ফিটনেস জোনের ব্যবস্থাপনায় এবারের প্রতিযোগিতায় 11টি ক্যাটাগরিতে বডি বিল্ডাররা লড়বেন। প্রতিযোগিতার লোগো উন্মোচন অনুষ্ঠানে এমন তথ্য দেওয়া হয়। শাহ স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় মার্চে অনুষ্ঠিত হবে বিএ বিবিএফ মিস্টার ঢাকা। সর্বোচ্চ ক্যাশ অ্যাওয়ার্ড থাকছে এবারের আসরে। এবারের প্রতিযোগিতায় 4 লক্ষ টাকা থাকছে ক্যাশ অ্যাওয়ার্ড, তবে ওভারঅল উইনার পাবে 1.5 লক্ষ টাকা। তেজগাঁ গুলশান লিংক রোডে অবস্থিত শাহ স্পোর্টস শোরুম সংলগ্ন একটি হোটেলে প্রতিযোগিতার লোগো উন্মোচন অনুষ্ঠানে এমন তথ্য দেওয়া হয়। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মিস্টার বাংলাদেশ মোহাম্মদ নজরুল ইসলাম। টাইটেল স্পন্সর শাহ স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক নাদিম আলী ও কর্ণধার বরাত আলী, ফেডারেশনের মিডিয়া কমিটির প্রধান নুরুল ইসলাম খান নাইম। এ সময় মিস্টার বাংলাদেশ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বডি বিল্ডিং একটি হেলদি লাইফ স্টাইল। অতীতের থেকে আমরা অনেক দূর এগিয়েছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ অনেক আগানোর ইচ্ছা আছে। এবং বডি বিল্ডিংটা এখন দেখবেন যে বডি বিল্ডিংটা ওয়ার্ল্ডব্যাপী কিন্তু যুব সমাজের কাছে খুব জনপ্রিয় এবং বাংলাদেশেও সেটার রেস কিন্তু লেগে গেছে। আজকে দেখেন যে একটা প্রত্যেকটা এলাকা এলাকা ভিত্তিকে জিম হচ্ছে এবং সবাই জিম লাইফস্টাইলের সাথে সম্পৃক্ত হচ্ছে। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের উদ্যোগে এবং সাউথ পয়েন্ট ফিটনেস জোনের ব্যবস্থাপনায় এবারের প্রতিযোগিতায় 11টি ক্যাটাগরিতে দেশের খেতাবপ্রাপ্ত বডি বিল্ডাররাও লড়বেন। সারা বাংলাদেশ থেকেই এখানে এই বছর প্রত্যেকটা প্লেয়ার অংশগ্রহণ করবেন। আমি আশাবাদী যে এখানে 500-র মতো অংশগ্রহণ করবেন প্রতিযোগী। আমাদের এখানে বিভিন্ন ইভেন্ট আছে, বাংলাদেশ থেকে প্রায় 250 ক্লাব এখানে অংশগ্রহণ করবে। এখানে সেনাবাহিনী, আনসার, বিজিবি, আপনার বিভিন্ন সংস্থা এখানে অংশগ্রহণ করে থাকেন এবং এবছরও আরও ব্যাপক হারে থাকবেন। এই প্রতিযোগিতায় আমাদের 3টি ইভেন্টে 11টি ক্যাটাগরি খেলা অংশগ্রহণ করবে। তার মধ্যে মেন্স বডি বিল্ডিং, মাস্টার্স বডি বিল্ডিং, মেন্স ফিজিক। তো আমরা এবার আশাবাদী সারা দেশ থেকে আমাদের 250টি ক্লাব সংস্থা অথবা ক্লাব জিম অংশগ্রহণ করবে এবং 400-র অধিক প্লেয়ার এখানে অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী। বডি বিল্ডিং এখন আগের অবস্থানে নেই, দেশের অন্যতম জনপ্রিয় খেলার তালিকার উপরের দিকেই আছে, তাই পৃষ্ঠপোষকরাও আগ্রহী হচ্ছে খেলাটির প্রতি। আমরা মাশাআল্লাহ এখানে জাস্ট বিগিনিং করলাম স্পন্সর করা অ্যাজ এ অ্যাম্বাসেডার। তো আমরা এখন এখানে অলরেডি 5-7 জন আমাদের ভালো ভালো যারা বডি বিল্ডার যারা নতুন করে আসতেছে তাদের অ্যাম্বাসেডার হিসাবে নিলাম। তাদের অ্যাম্বাসেডার হিসাবে আমাদের পক্ষে থেকে তারা একটা ওই ফাইন্যান্সলি বলেন বা তাদের কিছু মতে নিউট্রিশন এগুলি সাপোর্টগুলি আমরা দিব, তারা তাকে বডিগুলি ভালো করতে পারে, তাদের দেখে আরও কিছু ভালো ছেলেরাও জয়েন করুক। তো জাস্ট লাইক দিস এটা কীভাবে একটু ভালো করা যায়, আশা করি আরও অনেক কিছু করার সুযোগ আছে। এখানে বড় বড় ইনভেস্টরদের আরও আসতে হবে, আমরা ক্ষুদ্র পরিসরে আসলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা থাকবো, আরও আশা করি যে আরও বড় বড় স্পন্সররা এগিয়ে আসবে, কারণ সুস্থ জাতির জন্য ব্যায়াম করা প্রয়োজন। মূলত আমরা হচ্ছে বডি বিল্ডিংটা আগিয়ে যাক, ভালো কিছু হোক এটা দিয়ে। আর আমরা জিম সাপ্লিমেন্ট অথবা বাংলাদেশ জিম থেকে এটাই চাচ্ছি যে সব দেশে যাতে মাদকাসক্ত দূর হোক, বডি বিল্ডিংয়ে সবাই আসুক, গুড হেলথ থাকুক, সবাই ফিট থাকুক। মাল্টি স্পোর্টস আমরা মেইনলি ফিটনেসের উপরেই কাজ করি, ফিটনেসের যেই আইটেমগুলো আছে কার্ডিও এবং স্ট্রেংথের আইটেম,
তো সে কারণে আমাদের সাথে আসলে বডি বিল্ডিংয়ের সাথে অবশ্যই থাকতে হয়। ওটার সাথে যদি না থাকি আসলে আমরা আসলে মানুষের কাছে আমাদের প্রোডাক্টগুলো পৌঁছাতে পারবো না, বিভিন্ন জিমে প্রোডাক্টগুলো পৌঁছাতে পারবো না। সবগুলো জিমে আমরা যাতে ভালো মানের প্রোডাক্ট দিতে পারি সে কারণে আসলে বডি বিল্ডিংয়ের সাথে আমরা জড়িত। পৃষ্ঠপোষকদের সহযোগিতা আর আয়োজকদের ঐকান্তিক প্রচেষ্টায় শাহ স্পোর্টস বিএবিবিএফ মিস্টার ঢাকা সফলভাবে সম্পন্ন হবে এমন প্রত্যাশা সবার।